হ্যালো ফ্রেন্ডস আমি সুরঞ্জনা আজকে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে কচুর রেসিপি দই কচুর দম চলো তাহলে দেখে নিই কত সহজে বাড়িতেই এরকম একটা সুস্বাদু পদ বানিয়ে ফেলতে পারি চলো তাহলে রেসিপিটা দেখা যাক নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর তার পাশে রাখা বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না যেন খুব কম উপকরণেই আমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবো আমাদের লাগছে কচু আর রেখেছি আলু দুটোই ডুমো করে কেটে নিয়েছি লাগছে টক দই টমেটো বাটা আর অল্প আদা বাটা চলো তাহলে এবার রান্নাটা শুরু করি গুঁড়ো মশলা আমি দেখাই নি এবার তোমাদের দেখিয়ে দিই কী কী গুঁড়ো মশলা লাগবে দইটার মধ্যেই আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো আগে দিয়ে নেব প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম ঝাল লাল লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো যেহেতু নিরামিষ রান্না তাই জিরে গুঁড়ো অ্যাড করলাম জিরে গুঁড়োর ফ্লেভারটা নিরামিষ রান্নায় বেশ ভালো লাগে দিয়ে দিলাম নুন দেব অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দই একসঙ্গে রান্না করলে দেখবে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দেব অল্প সামান্য চিনি যেহেতু দই দিয়েছি টক দই তাই অল্প সামান্য চিনি দিলাম এটা কিন্তু স্বাদ মতো এবার অল্প একটু জল অ্যাড করে আমরা দইটা ভালো করে ফেটিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে রান্নাটা শুরু করার আগেই এই প্রসেসটা করে নেওয়াই ভালো তাহলে দইয়ের সঙ্গে পুরো মশলাটা ভালো করে মিশে যাবে নিরামিষ রান্নায় তোমরা যদি এইরমভাবে গ্রেভিটার জন্য মশলাটা আগে থেকে তৈরি করে রাখো দেখবে পদটা অনেক বেশি সুস্বাদু হয় দেখো পেস্টটা আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করি চলো তাহলে দেখো বন্ধুরা একটা কড়া নিয়ে নিয়েছি আর তাতে অ্যাড করেছি এক চামচ সাদা তেল তোমরা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারো এবার আলু আর কচু যেগুলো কেটে রেখেছিলাম আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেশ লাল করে আমরা ভেজে নেব দেখো কচু আলু সবই দিয়ে দিলাম ভালো করে আমাদের ভাজতে হবে কারণ না হলে যেটা দই কচুর দম বানানোর পর কিন্তু ঘেটে যেতে পারে বা কচু আলুগুলো ভেঙে যেতে পারে অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় আর দিয়ে দেব অল্প নুন যাতে ভাজাটা খুব সুন্দরভাবে হয় ভালো করে নাড়াচাড়া করে আমরা ভাজবো আমি যেহেতু ননস্টিক কড়াই দেখিয়েছি তাই তেলটা কম দিয়েছি তোমরা চাইলে বেশি দিতে পারো দেখো প্রায় তিন চার মিনিট ভাজার পর কচু আর আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিয়ে বাকি প্রসেসটা আরম্ভ করা যাক কচু আলুগুলো আমি নামিয়ে নিয়েছি আবার ওই করাতেই এক চামচ তেল দিয়ে অ্যাড করলাম আদা বাটা ছোট চামচের এক চামচ আদা বাটা দেবো যেহেতু নিরামিষ রান্না তাই একটু আদা বাটা দিলে টেস্টটাও অনেক বেশি সুন্দর হয় আমি টমেটো বাটা অ্যাড করেছি তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতে পারো তবে টমেটো বাটা দিলে একটু কালারটা অন্যরকম হবে দেখতে অনেক বেশি সুন্দর হবে টমেটো আর আদাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট যতক্ষণ না টমেটো আর আদার যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলো না যেন দেখো টমেটো আর আদা ভালো করে কষে নিয়েছি অ্যাড করে দিলাম অল্প সামান্য জল এবার যে দইয়ের মিশ্রণটা আমরা রান্নার প্রথমেই বানিয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করবো তবে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবে বা যারা নতুন রাঁধুনি গ্যাসটা অফ করে দিয়ে তবেই এই পেস্টটা অ্যাড করবে ফুল ফ্লেমে দিয়ে বা বেশি আঁচে যদি দইটা দাও তাহলে কিন্তু দইটা ছানা কেটে যেতে পারে বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি এবার ভালো করে মেশাবো আমাদের ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা বয়েল আসছে না হলে কিন্তু দইটা ছানা কেটে যেতে পারে তাই খুব সাবধানে যত্ন করে তোমরা রান্নাটা বানাবে দেখো ভালো করে মিশিয়ে দিলাম দেখো আমাদের গ্রেভিটা বেশ ফুটে উঠেছে তার মানে দইটা ভালোভাবে মিশে গেছে অতএব আর ছানা কেটে যাবার কোনো ভয় নেই দু তিন মিনিট চাপা দিয়ে রাখার জন্য দেখো তেলটা ওপরে ভেসে উঠেছে এবার ভেজে রাখা আলু আর কচুটা অ্যাড করে দিলাম আমরা সমস্ত মশলা দইয়ের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম তাই এক্সট্রা আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই এবার তিন থেকে চার মিনিট দই আলু কচু সব একসঙ্গে আমরা ভালো করে কষিয়ে নেব কিন্তু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমরা ভালো করে পুরোটা কষাবো যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে যেহেতু দই কচুর দম নামটা শুনেই বুঝতে পারছ ব্যাপারটা বেশ সুন্দর আর একটু রিচ তাই দেখো ভালো করে কষাচ্ছি দইয়ের সঙ্গে এইগুলো যদি ভালো করে কষাও তাহলে কচু আলুর সঙ্গে দইটা ভালোভাবে মিশে যাবে তিন চার মিনিট যত্ন করে ভালো করে দই আলুটা কষিয়ে নেব যেহেতু ননস্টিক কড়া ব্যবহার করেছি দেখো কম তেলেই সুস্বাদু রান্না হবে দেখো বেশ পাঁচ থেকে তেল ছেড়ে দিয়েছে এই স্টেজে আমি অ্যাড করলাম এক কাপ গরম জল গরম জল অ্যাড করলে রান্নাটা তাড়াতাড়ি হবে এবং ভালো হবে যেহেতু সবজিগুলো আমি সেদ্ধ করিনি চাপা দিয়ে দিলাম প্রায় আট ন মিনিট পর চাপা খুললাম দেখো তেলটা ওপরে ভেসে উঠেছে ভালো করে হালকা হাতে মিশিয়ে দিয়ে একটু চেক করলাম আর একটু হবে সেদ্ধ হবে তাই আর একবার চাপা দিয়ে দেব আর পাঁচ মিনিট পর চাপা খুলে নিয়েছি দেখো তোমরা গ্রেভিটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই রান্নাটা আমাদের একদম ডান এটা গরম গরম রুটি গরম ভাত গরম পরোটা যার সঙ্গে ইচ্ছা অনায়াসেই সার্ভ করতে পারো কিভাবে সার্ভ করবে চলো তাহলে দেখে নি তাহলে দেখলে তো কচু দিয়েও কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না যেন